তো আমরা যেখানে দাঁড়াবো সেখানে জিতব, এতে কোনো সন্দেহ নাই। মানুষ আমাদের এখন আমরা মানুষের কাছে যেতে পারছি না, মানুষ আমাদেরকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে যে আসুন আমাদের বাড়িতে, আমরা আপনাদের সমর্থন দিচ্ছি, আমরা আমাদের দলে যোগ দেব। আপনি যেখানে যাবেন সেখানে সর্বত্র ত্রিপুরার যে এখন কেমন চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এমনটাই হয় যে যে কোনো জায়গা থেকে দাঁড়ানো যেতে পারে, তাহলে সেখানে কি একটি মতবিরোধ সৃষ্টি হচ্ছে? না, মতবিরোধের কোনো বিষয় নাই। আমরা তো আগেই বলেছি যেখানে যেখানে আমাদের শক্তি আছে আমরা ওখানেই যাবো, যেখানে আমাদের শক্তি নেই সেখানে আমরা যাবো না। আমরা কিন্তু কখনোই 60টা বিধানসভার কথা বলিনি। আমাদের যিনি সুপ্রিম বস, আমাদের পার্টির চেয়ারম্যান, আমাদের এই মানিক্য ডাইনেস্টির বর্তমান প্রাঞ্চলিক, আমাদের পরিষ্কার করে বলেছে, স্পষ্ট বার্তা দিয়েছে যেখানে যেখানে আমাদের শক্তি আছে আমরা সেখানে সেখানে লড়াই করব। এবং আমরা দেখছি আমরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষের সমর্থন পাচ্ছি। আপনি ত্রিপুরার যে কোথাও যাবেন সেখানে আপনি দেখবেন স্বতঃস্ফূর্তভাবে সমর্থন পাচ্ছে। আমি বিশেষ করে যখন সুরমা বিধানসভায় দেখি, আমি আপনাকে কি বলবো, আমি ভাবতেও পারিনি ওই সুরমা বিধানসভা এলাকার মানুষ আমাদেরকে এতভাবে গ্রহণ করবে, এত ভালোভাবে। আজকের দিনে আমার কাছে অজস্র ফোন আসছে যে আপনি আসেন, আপনার সঙ্গে দেখা করবো, আমরা জয়েন করবো। আমি বলছি আপনাকে, আমাদের এখন বড় জনসভা করার মতো সময় নাই। এত বেশি মানুষ আমাদেরকে বলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, আর বিধানসভা এলাকার একটু বড়, ওখানে গিয়ে আমাদের জয়েনিং প্রোগ্রাম করতে করতেই আমাদের দিন শেষ হয়ে যায়। সুতরাং মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আমরা পাচ্ছি, এতে আমরা বুঝতে পারছি যে আমাদের জয় নিশ্চিত এবং আমরা ত্রিপুরা রাজ্যের এই বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসছি। আচ্ছা, বাকি বিধানসভা কেন্দ্র না হয় তবে কটি বিধানসভা কেন্দ্রে আপনারা প্রার্থী দিচ্ছেন? 20টির পর আমাদের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত, একটু অপেক্ষা করেন, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। খুব রয়েছে কি প্রার্থীদের মধ্যে? তাহলে তো ভাঙচুর হতো, গন্ডগোল হতো, কোথাও কি দেখেছেন যে মথার প্রার্থী নিয়ে গন্ডগোল বা কোন ধরনের কি বলবো অপ্রীতিকর ঘটনার কোন খবর আপনাদের কাছে আছে? আমি কোন রাজনৈতিক দলের কোথায় খুব কি ঘটনা সেটা বলছি না, অন্তত পক্ষে মথা, ত্রিপুরা মথাতে এই ধরনের কোন ধরনের গন্ডগোল নেই। এত দেরি হচ্ছে কেন প্রার্থীর লিস্ট বাই করতে? এখন দেখেন দলটা ছোট ছিল, আপনারা সবটা জানেন। আজকের দিনে দলের কর্মী সমর্থক এত বেশি এত বেশি, সুতরাং ভেবেচিন্তে কাজ করতে হয়। আমি দিয়ে দেব, দিয়ে দিলে বললেই তো হবে না। আমরা চাইছি একটা পরিষ্কার পরিচ্ছন্ন সরকার এবং সত্যিকারের মানুষের হারিয়ে যাওয়া অধিকারটাকে আবার ফিরিয়ে দেওয়া, আর হারিয়ে যাওয়া জাতিগুলিকে রক্ষা করা, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যে লড়াই, সেই লড়াই সংগ্রামের বেসিসের উপর ভিত্তি করে আমাদের পার্টি দিতে হয়, চাইলেই টিকিট দেওয়া যায় না। এর জন্য আমরা একটা চুলচারা বিশ্লেষণ করেই আমরা পার্টি তালিকা চূড়ান্ত করছি। যেহেতু দলের কর্মী সমর্থক বেশি, কি 60টি আসনে পার্টি দিচ্ছেন? না, সেটা তো আমরা বলিনি, দলের আমাদের সেটা বলেননি, আমরা কখনো সে কথা বলিনি। আমরা বলেছি যেখানে যেখানে আমাদের শক্তি আছে সেখানে সেখানে আমরা লড়াই করছি, এবং বিশ্বাস করেন আপনারা দেখবেন ভোট বাক্সে প্রমাণিত হবে। একটা সময় পাহাড়ি বাঙালিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য কিছু অপ্রীতিকর শক্তি ওরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিল, আজকের দিনে পাহাড়ের সমতলে সমানভাবে আমাদের জনপ্রিয়তা রয়েছে। আপনি যদি সুযোগ থাকে, সময় থাকে, এই সুরমা বিধানসভা কেন্দ্র একবার ঘুরে আসবেন, আপনি দেখবেন পাহাড়ে আমাদের মাত্র 18খানা বুথ সেন্টার, বুথ পোলিং স্টেশন রয়েছে, আর বাকিগুলি সমতলে 60টার মধ্যে। আমরা 33খানা বুথ অফিস, পার্টি অফিস আমরা কিন্তু সমতলে করে নিয়েছি। এখন যাব গিয়ে পাহাড়ে আমরা বুথ অফিস করব। তো এতে করে প্রমাণ হয় যে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন দিচ্ছে। প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেখান থেকে কি কারোর নাম আমরা নতুন মুখ দেখতে পাবো ত্রিপুরা মথার প্রার্থী তালিকায়? এগুলি তো অন্য বিষয়। আপনি কি জানতে পারেন আইপিএফটি আইপিএফটির ভাবে চলবে, বিজেপি বিজেপির ভাবে চলবে, সিপিএম সিপিএম ভাবে চলবে? আমরা আমাদের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনেকবার আমাদের মহারাজা বলেছেন, আমরা সেটাকে সফল করার জন্য আমাদের যা করণীয় আমরা সেটা করছি। হতেই পারে, সংবিধান সংশোধন করার দায়িত্ব রাজ্য সরকারের না, সেটা কেন্দ্রীয় সরকারের। আমার দাবি কেন্দ্রীয় সরকারকে আমি জানাতেই পারি, সেটা দেওয়া না দেওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করে কেন্দ্রীয় সরকারের উপর। দাবি জানাতে তো অসুবিধা নাই, একটা বেকার তার তো চাকরি চাওয়ার অধিকার আছে, সেদের চাকরির জন্য লড়াই করে, কর্মসংস্থানের জন্য লড়াই করে, সেটা তো ভুল না। তো আমি আমার দাবির জন্য লড়াই করতেই পারি, সেটা দেওয়া না দেওয়ার বিষয় কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে ভারতের কেন্দ্রীয় সরকারের উপর। থ্যাংক ইউ।